जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, आज आमरा एई भिडियोर माध्यमे এমন একটি জিনিস আপনাদের দেখাবো যা দেখা মাত্রই আপনাদের গাছ শিউরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আর তা হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কামরূপ কামাখ্যা মন্দিরের ভেতর জনি পূজা কিভাবে হয় নিজের চোখে দেখুন, দেখা মাত্রই আপনাদের গাছ শিউরে উঠবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, একদিকে পুরো ভারতে প্রচলন রয়েছে যে নারীরা মাসিকের সময় ঈশ্বরের পুজো আরাধনা করতে পারবে না, সাথেও তারা কোনো মন্দিরে প্রবেশ করতে পারবে না। কিন্তু বন্ধুরা, আমাদের ভারতে আসামের গুয়াহাটিতে অবস্থিত এমন একটি মন্দির রয়েছে যেখানে মাসিক ধর্ম হবার পরেও মহিলারা এখানে অনাহাসে যাতায়াত করতে পারে, এমনকি মায়ের পুজো আরাধনাও করতে পারে। আর সেই মন্দিরের নাম হয়তো আমরা প্রত্যেকেই জানি, আর তা হলো কামাখ্যা সতীপীঠ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। বন্ধুরা, এই মন্দিরে আপনি কোনো মূর্তি দেখতে পাবেন না, বরং এখানে জনির আকারে একটি শিলাখণ্ডকে আপনারা দেখতে পাবেন যা সদা সর্বদাই ফুল দিয়ে ঢাকা থাকে এবং যা ভক্তদের মাধ্যমে পূজো আরাধনা করা হয়ে থাকে। তাই বন্ধুরা, চলুন এইবার আমরা জেনে নেব বা দেখে নেব এই মন্দিরের আসল গোপন রহস্য কি। তাই অম্বুবাচী চলাকালীন কিভাবে হয় এই কামাখ্যা মন্দিরের ভেতরে জনি পূজা, আর কেনই বা করা হয় এই জনি পূজো। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মাতা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপা পেতে চান, যদি মায়ের কৃপায় আপনারা যদি মায়ের কৃপায় আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান, সারা বছর তো নিরোগ থাকতে চান, তাহলে মা কামাখ্যা দেবীর উদ্দেশ্যে একবার কমেন্ট করুন, জয় মা কামাখ্যা দেবীর জয়। বন্ধুরা, এই কামরূপ কামাখ্যা তথা এই কামাখ্যা সতীপীঠ মায়ের 51টি সতীপীঠের মধ্যে এটি শ্রেষ্ঠ এবং অন্যতম। বন্ধুরা, মনে করা হয় এই সতীপীঠের নির্মাণ তখন করা হয় যখন ভগবান বিষ্ণু মাতা সতীর থেকে ভগবান শিবের মহ মায়া মমতা ত্যাগ করার জন্য সুদর্শন চক্রের মাধ্যমে মাতা সতীর দেহকে খণ্ড খণ্ড করে দেয়। ফলে মাতা সতীর দেহের 51টি টুকরো যেখানে যেখানে পড়ে সেখানেই গড়ে ওঠে একটি প্রসিদ্ধ তীর্থস্থান। এবং শাস্ত্রমতে মনে করা হয় যে এই কামরূপ কামাখ্যা মন্দিরে মাতা সতীর জনি ভাগ পড়েছিল, আর এই কারণে মাতা সতীর এই মন্দির দেবীর জনির প্রতিনিধিত্ব করেন। এইবার হয়তো অনেকেই ভাববেন যে জনি হয়তো বাজে কথা, কিন্তু বন্ধুরা, আমরা হয়তো ভুলে যাচ্ছি এই মর্তলোকে আসার রাস্তাই হচ্ছে এই মাতৃজনি, অর্থাৎ অ্যাস্ট্রাল ডাইমেনশন থেকে ফিজিক্যাল ডাইমেনশনে আসার রাস্তাই হচ্ছে এই মাতৃজনি। তাই একটি নারীর সব থেকে পবিত্র জায়গা এই স্থানটিকেই মনে করা হয়। শুধুমাত্র আমাদের বিকারের জন্য, খারাপ বুদ্ধির জন্য আমরা মাথার মধ্যে খারাপ চিন্তা ভাবনা নিয়ে আসি। বন্ধুরা, কল্কি পুরাণে যোগিনী তন্ত্র অনুসারে তান্ত্রিক মান্ত্রিক ও যোগিনী সাধকের জন্য অম্বুবাচীর যোগ পর্ব একটি গুরুত্বপূর্ণ সময়। বন্ধুরা, প্রত্যেক বছর এই আষাঢ় মাসে মা ভগবতী এখানে রজস্বলা হন। এই সময়ে মায়ের গর্ভগৃহে
একটি সাদা কাপড় জড়ানো হয়। আর তিন দিনের জন্য মায়ের মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং চতুর্থ দিন যখন মায়ের মন্দিরের দরজা খোলা হয়, তখন সেই সাদা কাপড়টি মায়ের রজস্বলা হবার কারণে পুরো লাল হয়ে যায়। পরে ওই বস্ত্র ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিলিয়ে দেওয়া হয় এবং এই বস্ত্রটিকেও অম্বুবাচী বস্ত্র বলা হয়। বন্ধুরা, মনে করা হয় যে মায়ের রজস্বলা হবার জন্য ব্রহ্মপুত্রের নদীর জলও তিন দিনের জন্য পুরো লাল হয়ে যায়। দূর দূর থেকে ভক্তরা মায়ের দর্শন করার জন্য এই কামাখ্যা মন্দিরে ছুটে আসেন। বন্ধুরা, এই জগৎ সংসারে প্রত্যেকটি মা সন্তান প্রসবের যে যন্ত্রণা ভোগ করেন, কামরূপ কামাখ্যা মন্দিরের জনি পাথর আর রজস্বলা প্রতিটি সন্তানই তো তার মায়ের রজস্বলা দ্বারাই উৎপন্ন হয়। তাই মায়ের সর্বশ্রেষ্ঠ এই জনি পূজা। বন্ধুরা, যে মাকে নিজ চোখে দেখেন এবং তার সম্পর্কে কুবাক্য ব্যবহার করে, তার কোনো গতি লাভ হয় না। সে কেবল জন্ম জন্মান্তর নরক যন্ত্রণা ভোগ করে। সে যাই হোক, বন্ধুরা, এইবার আমি আপনাদের বলে রাখি যে কে এই কামরূপ কামাখ্যা দেবী। বন্ধুরা, কালিকা পুরাণ মতে নরকাসুর নামে এক ভয়ানক অসুর ছিলেন, যিনি মা লক্ষ্মী সহ 16,000 নারীকে বন্দি করে রেখেছিলেন। আর তখন ওই নরকাসুরের বধ করার জন্য আবির্ভূত হন এক দেবী, যিনি ভগবান শিবের নাভি কমল থেকে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শিব সিংহের ওপরে শুয়েছিলেন এবং তার নাভি থেকে আবির্ভূত হন পদ্মাসনা এক জ্যোতির্ময়ী দেবী, যার 6টি মস্তক এবং 12টি হাত। তিনি নরকাসুরকে বধ করেন এবং শ্রী লক্ষ্মী সহ 16,000 নারীকে তিনি মুক্ত করেন। আর এই দেবী হলেন মা কামাখ্যা, যিনি সকলের সর্বকামনা পূরণ করে থাকেন। তিনি হলেন দেবী কামাখ্যা। বন্ধুরা, মহাশক্তিপীঠ কামাখ্যা ধামের মহিমা বলে কখনোই বলে শেষ করা সম্ভব নয়। মা কামাখ্যা তার ভক্তদের সকল মনোবাসনা পূর্ণ করেন। তাই মায়ের কৃপায় সুখ শান্তি সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধি ঘটে, সেই সঙ্গে মোক্ষ প্রাপ্তি ঘটে ও রোগ ব্যাধি দূর হয়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন, এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।